আমার ভোটে নির্বাচিত প্রার্থী বা চেয়ারম্যান এমপি প্রমুখ যেই হন না কেন যদি কোনো দুর্নীতি অপকর্ম করেন তাহলে তার এই গুনাহ কি আমার আমলনামায় কোনো প্রভাব ফেলবে, আমি কি গুনাহগার হব? দেখুন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না। আপনার ভোট যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে এটি যদি সুনিশ্চিত হয় আপনি জানেন তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নয়। আর যদি এমন হয় যে লোকটি নানাভাবে নিজে ভালো হয়ে গেছেন সেটি জানিয়েছেন অথবা তিনি ভালো পথে চলবেন সেটি তিনি সংকল্প করেছেন তাহলে তার প্রতি সুধারণার বসে আপনি যদি তার কথা বিশ্বাস করে ভোট দেন তিনি ভালো কিছু করবেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অথবা একজন মানুষ ভোট দেওয়ার সময় তিনি আসলে এরকম খারাপ আপনি জানতেন না, পরবর্তীতে তার খারাপ গুণগুলো প্রকাশ পেয়েছে, তার আসল রূপ প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রেও আপনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ। কিন্তু জেনে শুনে দলীয় টান অথবা কোনো বিশেষ দলের প্রতি অন্তর্ভক্তির জায়গা থেকে কিংবা কোনো ব্যক্তির প্রতি ভক্তির জায়গা থেকে কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে আপনি জানেন বা ধারণা আছে আপনার, এরপরও আপনি যদি সে কাজটি করেন তাহলে তার সে সমস্ত অপকর্মের দায়ভার অবশ্যই একজন ভোটার হিসেবে আপনাকে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি, এই জন্য এটাকে আমানত বলা হয় যে আপনি একজন অযোগ্য মানুষকে যোগ্য বলছেন তাহলে এটা আমানতের খেয়ানত করছেন, এই কাজটি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।